প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই অনলাইন ক্লাসে যে যেখান থেকে অংশগ্রহণ করেছো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি। আমি রওশনারা বেগম, সিনিয়র শিক্ষিকা, আর্ম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ, বগুড়া। আমাদের আজকের পাঠ বাংলা ব্যাকরণ সপ্তম শ্রেণী অধ্যায় 5, আলোচ্য বিষয় হচ্ছে কর্তৃকারক। আমরা আজকের এই পাঠ থেকে যা শিখব তা হচ্ছে কর্তৃকারক কাকে বলে, কর্তৃকারকের প্রকারভেদ। প্রথমেই আসো আমরা কিছু ছবি দেখি। দেখো, এখানে আমরা চারটি ছবি দেখতে পাচ্ছি। প্রথম ছবিতে মাঝি নৌকা বাইছে, আর দ্বিতীয় ছবিতে মেয়েরা চা পাতা তুলছে, আর তৃতীয় ছবিতে জেলে জাল ফেলছে, আর চতুর্থ ছবিতে কৃষক ধান কাটছে। তার মানে একটি বাক্যে যারা কাজ করে, যে বা যারা কাজ করে, তারা হলো কর্তৃকারক। তাহলে এখানে দেখো, মাঝি কিন্তু কাজ করছে। সে কি কাজ করছে? তার নৌকা বাইসের কাজটা সে সম্পূর্ণ করছে, অর্থাৎ মাঝি কর্তৃকারক। আর দ্বিতীয় ছবিতে মেয়েরা চাপাতা তুলছে, ওরা আসলে চাপাতা তোলার কাজটি সম্পন্ন করছে, এক্ষেত্রে মেয়েরা হলো কর্তৃকারক। আর তৃতীয় বাক্যে জেলে জাল ফেলছে, এক্ষেত্রে জেলে কিন্তু তার জাল ফেলার কাজটি সম্পন্ন করছে, সেটি হলো কর্তৃকারক। আর চতুর্থ বাক্যে কৃষক ধান কাটছে, এখানে দেখো কৃষক তার ধান কাটার কাজটি সম্পন্ন করছে, অতএব কৃষক হলো কর্তৃকারক। তার মানে একটি বাক্যে যে বা যারা কাজ করে তারা হলো কর্তৃকারক। আর গত ক্লাসে আমরা জেনেছি যে কর্তৃকারক নির্ণয়ের যে সহজ উপায় সেটি হলো আমরা ক্রিয়াপদকে প্রশ্ন করব কে দিয়ে। তাহলে এখানে আমরা প্রশ্ন করি যে কে নৌকা বাইছে, উত্তর হবে মাঝি, অতএব মাঝি হবে কর্তৃকারক। আর কারা চাপাতা তুলছে, উত্তর হবে মেয়েরা, অতএব মেয়েরা হবে কর্তৃকারক। আর কে জাল ফেলছে, জেলে, এক্ষেত্রে জেলে হবে কর্তৃকারক। আর কে ধান কাটছে, কৃষক, অতএব কৃষক হবে কর্তৃকারক। এরপরে আসি কর্তৃকারকের প্রকারভেদ। এখানে ক্রিয়াপদের যে বৈচিত্র্য বা বৈশিষ্ট্য, তারই ভিত্তিতে কর্তৃকারক হলো চার প্রকার: মুখ্যকর্তা, প্রযোজককর্তা, প্রযোজ্যকর্তা এবং ব্যতিহারকর্তা। প্রথমেই আসি মুখ্যকর্তা। মুখ্যকর্তা আসলে কাকে বলে? একটি বাক্যে যে কাজ সম্পন্ন করে, কারো সহযোগিতা নেয় না, সেই মূল কর্তাই হলো মুখ্যকর্তা। সে একাই তার কাজটি সম্পন্ন করে, কারো সহযোগিতা সে নেয় না, সে একাই কাজটি করে, অতএব সেই কর্তাই হলো মুখ্যকর্তা। ছবিতে আমরা কী দেখতে পাচ্ছি? যে একটি ছেলে, সে নিমগ্ন মনে কী করছে? বই পড়ছে। সে কারো সহযোগিতা নিচ্ছে না, অতএব এই ছেলেটিই হলো মুখ্যকর্তা। আর দ্বিতীয় ছবিতে কী দেখতে পাচ্ছি? যে মালি ফুল তুলছে। এখানে দেখা যাচ্ছে যে মালি একাকী তার ফুল তোলার কাজটি সম্পন্ন করছে, সেও কারো সহযোগিতা নিচ্ছে না, অতএব মালি হলো মুখ্যকর্তা। তাহলে আমরা একটু মনে রাখি যে বাক্যে যে কর্তা একাই কাজ সম্পন্ন করে সে হলো মূলকর্তা, যে কারো সহযোগিতা নেয় না সে হলো মূলকর্তা, সে হলো মূলকর্তা। আর পরের দেখো, আমরা পরের কর্তা হলো প্রযোজককর্তা। এখানে দেখো যে প্রযোজককর্তা কাকে বলে? যখন মূলকর্তা নিজে কাজটি না করে যাকে দিয়ে, মানে অন্যকে দিয়ে কাজটি সম্পন্ন করায়, তখন সেই মূলকর্তাই হলো প্রযোজককর্তা। মানে নিজে কাজটি সম্পন্ন করছে না, অন্য কাউকে দিয়ে কাজটি সম্পন্ন করিয়ে নিচ্ছে, অতএব সেই মূলকর্তাই হচ্ছে প্রযোজককর্তা। আমরা ছবিতে কী দেখতে পাচ্ছি? যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। মা কিন্তু শিশুকে দিয়ে চাঁদ দেখানোর কাজটি সম্পন্ন করে নিচ্ছেন, অতএব মা হলেন এখানে প্রযোজককর্তা, কারণ সে নিজে কাজটি না করে তার শিশুকে দিয়ে কাজটি সম্পন্ন করিয়ে নিচ্ছেন। তাহলে এখানেও আমরা একটু মনে রাখি যে একটি বাক্যে মূলকর্তা যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটি সম্পন্ন করিয়ে নেয়, তখন সেই মূলকর্তাই হলো প্রযোজককর্তা, এই ক্ষেত্রে মা হলেন প্রযোজককর্তা। দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি যে সাপুরে সে সাপ খেলাচ্ছে বা সাপকে দিয়ে খেলা করাচ্ছে। এখানে সাপুরে কিন্তু আসলে কাজটি করছে না, তার খেলা কাজটি সম্পন্ন করছে সাপকে দিয়ে, অতএব এই সাপুরে হলো প্রযোজককর্তা। এরপরে আসি প্রযোজ্যকর্তা। মূলকর্তা যাকে দিয়ে কাজটি সম্পন্ন করায় সে হলো প্রযোজ্যকর্তা। এখানে শিক্ষক, ছবিতে কী দেখতে পাচ্ছি? শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন, তাহলে কাজটি কিন্তু ছাত্র করছে, ছাত্র পড়ছে, অতএব এই ছাত্র হলো প্রযোজ্যকর্তা। আর দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে মা শিশুকে খাওয়াচ্ছেন। এখানে মা কিন্তু খাওয়ার কাজটি সম্পন্ন করছেন না, তার শিশুকে দিয়ে খাওয়ানোর কাজটি সম্পন্ন করাচ্ছেন, অতএব এই শিশু হলো প্রযোজ্যকর্তা। আমরা একটু প্রথম স্লাইডে যাই। এখানেও দেখো প্রথম স্লাইডে যে এখানেও আমরা যে বাক্যটি পড়লাম, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, প্রযোজ্যকর্তা হলো মা,
আর এখানে শিশু কিন্তু প্রযোজ্যকর্তা, কারণ শিশুকে দিয়ে কাজটি সম্পন্ন করানো হচ্ছে। আর দ্বিতীয় বাক্যে সাপুরে হলো প্রযোজ্যকর্তা, আর এখানে সাপকে দিয়ে যেহেতু খেলানো কাজটি সম্পন্ন হচ্ছে অতএব সাপ হলো প্রযোজ্যকর্তা। আর তারপরে আমরা যেটি দেখতে পেলাম এখানে বা জানলাম যে শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন, এখানে ছাত্র হবে প্রযোজ্যকর্তা, আর মা শিশুকে খাওয়াচ্ছেন, এখানে শিশুকে হবে প্রযোজ্যকর্তা। এরপরে আসি ব্যতিহারকর্তা। একটি বাক্যে দুটি কর্তা অবশ্যই থাকতে হবে। একটি বাক্যে দুটি কর্তা যখন একই জাতীয় কাজ সম্পন্ন করে তখন তাকে বলা হয় ব্যতিহারকর্তা। ছবিতে কি দেখতে পাচ্ছি আমরা? ছবিতে বাঘ এবং মহিষ, এই দুটি প্রাণী ওরা কি করছে? ওরা এক ঘাটে জল খাচ্ছে। ওরা জল খাওয়ার কাজটি সম্পন্ন করছে, কিন্তু একই সাথে একই সময়ে একই জায়গায় এবং একই বাক্যে ওদের দুইজনের উপস্থিতি, ওরা দুইজন কর্তা। আর এই দুইজন কর্তাই হবে ব্যতিহারকর্তা, যখন তারা একই বাক্যে থেকে কি করছে? একই জাতীয় কাজ সম্পন্ন করছে। অতএব এই দুইজন কর্তাই হবে ব্যতিহারকর্তা। আর দ্বিতীয় ছবিতে কি দেখতে পাচ্ছি? দ্বিতীয় ছবিতে রাজায় রাজায় যুদ্ধ, মানে রাজা এবং রাজা দুইজন রাজা একই সাথে কি করছে? যুদ্ধ করছে, মানে একই জাতীয় কাজ সম্পন্ন করছে। তার কর্তা হলো দুইজন, আর এই দুইজন কর্তাই হলো ব্যতিহারকর্তা। তাহলে এখান থেকে আমরা মনে রাখি যে একটি বাক্যে দুটি কর্তা যখন একই জাতীয় কাজ সম্পন্ন করবে তখন সেই দুই কর্তাই হলো ব্যতিহারকর্তা। আমরা একটু পূর্বে ফিরে যাই যে আমরা কি বললাম যে কর্তাকারক কত প্রকার, ক্রিয়াপদের বৈচিত্র্য বৈশিষ্ট্য অনুযায়ী কর্তাকারক বললাম চার প্রকার। একটা হলো মুখ্যকর্তা, প্রযোজককর্তা, প্রযোজ্যকর্তা আর ব্যতিহারকর্তা। এরপরে আসি বাচ্যের প্রকাশভঙ্গি অনুসারে, মানে বাচ্য অনুসারে এই কর্তা হলো তিন প্রকার। আসলে বাচ্য কি আমাদের জানতে হবে, আর বাচ্য কত প্রকার তাও জানতে হবে, কিন্তু বাচ্যের প্রকারভেদ আসলে চার প্রকার বাচ্য। আর বাচ্য কাকে বলে? বাক্যের যে প্রকাশভঙ্গি তাকে বাচ্য বলে। বাচ্য হলো চার প্রকার: কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। এখানে আমরা কর্তৃবাচ্যটাকে বাদ দিয়েছি, ওইটা বাদ দিয়ে আর তিনটি যে বাচ্য আছে এই তিনটি বাচ্যের যে তিনটা কর্তা সেই কর্তাগুলোই আজকে আমরা এখানে পড়ছি। তার মানে বাচ্যের প্রকাশভঙ্গি অনুসারে কর্তা পড়ছি তিন প্রকার। তো প্রথম কর্তা হলো কর্মবাচ্যের কর্তা। প্রথমে আসি যে কর্মবাচ্যটা কী বা কর্মবাচ্য কাকে বলে। যে বাচ্যে কর্মই প্রধান এবং ক্রিয়াপদ কর্ম অনুসারী হয় সেই বাচ্যকে বলা হয় কর্মবাচ্য। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? ছবিতেও দেখতে পাচ্ছি যে পুলিশ কি করছে? চোর ধরেছে, মানে পুলিশ কর্তৃক চোর ধৃত হয়েছে। এখানে কর্ম, এই বাচ্যে বা এই ছবিতে কর্ম কারা বা কর্ম কে? কর্ম হচ্ছে চোর, আর এই চোরই হলো এই বাক্যের হলো প্রধান ভূমিকায় আসে, অর্থাৎ প্রধান অর্থ প্রতিমান করেছে এই চোর। আর এই চোর ক্রিয়াপদের ক্রিয়াপদ এই চোর অনুসারে এখানে সম্পন্ন হয়েছে। অতএব এই ক্ষেত্রে চোর হলো কর্মকারক আর ক্রিয়াপদটি হয়েছে চোর অনুসারে, মানে কর্ম অনুসারে, তাই এই বাচ্চার নাম হয়েছে কর্মবাচ্য। আর এই বাচ্চার যিনি কর্তা তিনি হলেন পুলিশ, আর এই পুলিশই হলো কর্মবাচ্যের কর্তা। তাহলে আমরা কিন্তু এখান থেকে কর্মবাচ্যের কর্তাকে বা কাকে বলে এটা জানলাম। এরপরে দেখো দ্বিতীয় যে বাক্যটি রয়েছে, শিকারী কর্তৃক ব্যাঘ্র নিহত হয়েছে, এখানেও কিন্তু ব্যাঘ্রটা হচ্ছে কর্ম আর এখানে ক্রিয়াপদ কর্ম অনুসারী হয়েছে। অতএব এই বাচ্যটাই হলো কর্মবাচ্য, আর এই কর্মবাচ্যের যে কর্তা তিনি হলেন শিকারী, আর এই শিকারীকেই বলা হয় কর্মবাচ্যের কর্তা। তাহলে কর্ম যে বাচ্য, সেই বাচ্যের যে কর্তা সেই কর্তাই হলো কর্মবাচ্যের কর্তা। এরপরে আসি ভাববাচ্যের কর্তা। ভাববাচ্য আসলে কাকে বলে? যে বাচ্যের ক্রিয়াপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয় তাকে বলা হয় ভাববাচ্য। তাহলে এখানে আমার যাওয়া হলো না, এই বাচ্যে কিন্তু আসলে ক্রিয়াপদের অর্থটাই প্রধানরূপে প্রতীয়মান হয়েছে, যাওয়ার ব্যাপারটা, যাওয়া হয়নি। তার খাওয়া হলো না, এখানে খাওয়া হয়নি, তার খাওয়ার এই বিষয়টা এখানে প্রতীয়মান হয়েছে। এখানেও কিন্তু দুটি কর্তা রয়েছে, একটি কর্তা হলো আমার আর দ্বিতীয় কর্তাটি হলো তার। আর এই আমার এবং তার এই দুটি কর্তাই হলো ভাববাচ্যের কর্তা। তাহলে ভাববাচ্য কি? যে বাচ্যে ক্রিয়ার অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয় সেটি হলো ভাববাচ্য, আর এই ভাববাচ্যের যিনি কর্তা আমার এবং তার এই দুজনই হলো, দুজনের নামই হলো ভাববাচ্যের কর্তা, মানে তাদের অবস্থান এই ভাববাচ্যে, এই জন্যে তাদের নাম হলো ভাববাচ্যের কর্তা। এরপরেরটা আমরা জানি সেটি হলো কর্মকর্তৃবাচ্য। আমরা এখানে ছবিতেও দেখতে পাচ্ছি যে বৃষ্টি পড়ছে, আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি বাঁশি বাজছে। আসলে এই ক্ষেত্রে রূপটা আসলে বৃষ্টির রূপটা হলো কর্মের। আমরা যদি এখানে কী দিয়ে প্রশ্ন করি তাহলে আসবে হলো বৃষ্টি, তার মানে বৃষ্টি পড়ে, বৃষ্টি হবে কর্ম। আর যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি তাহলে আসবে বৃষ্টি, সেক্ষেত্রে বৃষ্টি হবে কর্তা, মানে রূপটা হলো কর্মের আর কাজ করছে সে কর্তা স্থানীয় হয়ে, তাই ওর নাম, এই বাচ্চার নাম হলো কর্মকর্তৃবাচ্য। আর এই বাচ্চার যেহেতু বৃষ্টিকর্তা তাই বৃষ্টির নাম হয়েছে কর্মকর্তৃবাচ্যের কর্তা। তাহলে আসলে কর্মকর্তৃবাচ্যটা কী? যে বাচ্চে
কর্মর রূপটা মানে কর্ম যে অর্থাৎ বৃষ্টি হলো কর্ম, এ রূপটা হলো কর্মের, কিন্তু সে কাজ করছে কর্তাস্থানীয় হয়ে, তাই এই বাচ্চটার নাম হয়েছে কর্মকর্তী বাচ্চ। আর এই বাচ্চের সে কর্তা বলে কর্তার ক্ষেত্রে তার নামকরণ হয়েছে কর্মকর্তী বাচ্চের কর্তা। তাহলে এই বাক্যে বৃষ্টি হলো কর্মকর্তী বাচ্চের কর্তা। আর দ্বিতীয় যে বাক্যটি আমরা এখানে বা যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি যে বাঁশি বাজে, এই ক্ষেত্রেও তাই বাঁশি হলো একটি কর্ম, আর এই বাঁশি রূপটা কর্মের, কিন্তু কাজ করছে সে কর্তাস্থানীয় হয়ে, তাই এই বাঁশি বাজে এই বাক্যটি হলো কর্মকর্তী বাচ্চ। আর যেহেতু এই বাচ্চের কর্তা হলো বাঁশি, তাই ওর নামকরণ করা হয়েছে কর্মকর্তী বাচ্চের কর্তা। তাহলে এখান থেকে আমরা জানলাম যে বাচ্চের প্রকাশভঙ্গি অনুসারে কর্তা হলো তিন প্রকার, একটি হলো কর্মবাচ্যের কর্তা, দ্বিতীয়টি হলো ভাববাচ্যের কর্তা, আর তিন নম্বরটা হলো কর্মকর্তী বাচ্চের কর্তা। আশা করি বন্ধুরা তোমরা উপকৃত হবে। আজকে এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।